রাজারহাট নিউ টাউনে পরিচারিকার কাজ করা এক গৃহবধূকে 5 মাস আগে বিক্রি করার অভিযোগে পুলিশ হাড়োয়া থেকে আজহার মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করলো। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরছিল। শ্যাম বিশ্বাসের রিপোর্ট, বসিরহাট ক্রাইম ব্রাঞ্চ। কাজে যেত রাজারহাটে, যাতে যাতে কাজে গিয়ে ওখান থেকে ওনার সঙ্গে পরিচিত হয়েছে। ওই লোকটার সাথে পরিচিত হয়ে উনি কাজের লোক দেখালো যে ওখানে চেনেন লোকটার নাম জানেন? হ্যাঁ, বাড়ি ঘর তো সাপছি। কি নাম তার? আলা। তারপরে কি হয়েছিল বলেন? আজা মোল্লা। তারপরে বলেন? তারপর আজা মোল্লা, ওর বাপের নাম আছে হারান মোল্লা। আর এইবার নিয়ে গেল, আমি নপাড়ায় গেলাম, দুবার বিচার করলাম, পরে ওরা যখন পারলো না তখন আমাকে বললো যে তুমি প্রশাসনে চলে যাও, প্রশাসনে চলে যাও, তুমি আর বৌদি এখানে অপেক্ষা করো না, এরা দেবে না, মিলে দেবে না বলেছে, আর এরা পারবে আনতে পারবে না, বিক্রি থেকে হয়ে গেছে, তারা আনতে পারবে। থানায় কি অভিযোগ করেছিলাম? তখন আমি মেচিং এবার এসে বলতে তুই, আমি এবার কি বলি, বড়বাবুর সাথে সব কথা বললাম, বড়বাবু আমাকে বলছে যে মেচিং ডায়েরি করেন আপনি, আর বললো তো আমি সঙ্গে সঙ্গে মেচিং ডায়েরি করেছি। মেচিং ডায়েরি করার সঙ্গে সঙ্গে সব কথা বলার পরে, নাম টাম বলার পরে উনি ধরে নিয়ে আসলো, তার আজকের পরে কাল সকালে গিয়ে তুলে নিয়েছে ওনাকে, আনলে এবার মাদার টাদার ওরা দু দশজন এসে ওকে এ করে নিয়ে গেছে থানা থেকে, কিছু টাকা পয়সা দিয়ে ওকে নিয়ে চলে গেছে, গেলি সেই থেকে ওনারা চলে গেল, সরে গেল। তা আমি প্রধান মেম্বার যা যেখানে আছে গ্রাম প্রতিবাসী সবার কাছে আমি জেনেছি কাজের প্রলোভন দেখিয়ে বিক্রি করে, বিক্রি করে কাজের লোক দেখে ওকে বিক্রি করে। কি নাম আপনার? আমার নাম আছে গীতা মন্ডল। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার মেয়েকে। আপনি থানার পাশাপাশি আর কোথাও অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ মানে অভিযোগ করেছি ওই সংবাদের সঙ্গে বলেছি একটু, আর বলার মধ্যে থানায় বলেছি, আর ধার গ্রামের প্রধান মেম্বার সেক্রেটারি যে যেখানে আছে সবাইকে আমি জানিয়েছি। আপনি বলেন, আপনি বলবেন যে মানবাধিকার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি করেছি, মানবাধিকার অভিযোগ করেছেন। কোথায় করেছেন? থানায়। আর কোথায় করেছেন? আর থানায় করার পরে সংবাদের সঙ্গে করলাম, সংবাদের সঙ্গে করে সংবাদে বলে যে আমাকে একটু খবর দেবেন, দিলে আমি কি করতে পারি, আমি দেখে নেব। মানবাধিকার কমিশনে করে? হ্যাঁ, মানবাধিকার কমিশনে করেছেন। ওনারা আজকে এসেছেন? আজকে এসেছেন। কি চাইছেন ওনাদের কাছে? আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে আমার মেয়েটাকে আমার সাহায্য করুক, আমার মেয়েটা আমার কাছে এনে দে, আমি এইটুকুটা সাহায্য চাচ্ছি সবার কাছে, মানবাধিকার এতে আমি চাই যে আমার যে সংবাদে আমি কাছে দিচ্ছি যে আমার এইটা বাচ্চাটা এনে দেবে, আমি সবার কাছে দিছি। আর 2-3 মাস ধরে আমি হাঁটছি ওদের কাছে, আমি আর সেই করলাম, বড়বাবুর সঙ্গে ফোন করলো, বড়বাবু বললো চলো এ ও সাথে চলো।